ভ্যান গাড়ির পর এবার রিক্সায় চললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনায় বন্যা দুর্গতদের দেখতে গিয়ে গ্রামের সরু পথে রিক্সা চালকের রিক্সার আরোহী হলেন তিনি প্রধানমন্ত্রীর এই রিক্সা চড়ার ছবি জনপ্রিয়তা পেয়েছে ইন্টারনেট সহ বিভিন্ন গণমাধ্যমে দর্শক চলুন দেখে আসি দেশপ্রধানের রিক্সায় চড়ার সেই দৃশ্য আগামী বিশে মে রিয়াদে হতে যাওয়া আরব ইসলামিক আমেরিকান সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সৌদি সফরের বিষয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী একথা বলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন মক্কা মদিনা আক্রান্ত হলে সৌদি আরবকে সহায়তায় সেনা পাঠাবে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে সন্ত্রাসবাদ ও উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান এবং সন্ত্রাস দমনে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য তুলে ধরে বক্তব্য রাখবেন বলে আশা করা যায় পাশাপাশি তিনি এই বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে যৌথভাবে করণীয় বিভিন্ন প্রস্তাবনা পেশ করতে পারেন যদি মক্কা মদিনা কখনো তাদের প্রতি কোনো হুমকি আসে তাহলে আমরা সেখানে যদি আমাদের সাহায্য চান সৌদি আরব যদি চায় তাহলে আমরা অবশ্যই সেখানে শূন্য পাঠাবো দেশবাসীর উন্নয়নে যে কোনো ত্যাগ শিকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেছেন নতুন ফসল ঘরে না ওঠা পর্যন্ত হাওর এলাকায় খাদ্য ও ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে নেত্রকোনার খালিয়া জুড়িতে আজ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে একথা বলেন তিনি হাওড়ের ভেতরে থাকা নদী ও খাল খনন এবং বেরিবাধ নির্মাণে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি হারুনা রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায় গেল মার্চের শেষ সপ্তাহ থেকে অবিরাম বর্ষণের সৃষ্ট অকাল বন্যায় বড় ফসল ডুবিতে নিঃস্ব কৃষকদের হাহাকার আর আহাজারির জনপদ নেত্রকোনার খালিয়া জুরিতে এই প্রথম পা রাখলেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানায় হাওড়বাসী উপজেলার কলেজ মাঠে তখন বন্যায় সর্বস্ব হারানো কৃষকদের অপেক্ষা প্রধানমন্ত্রীর ত্রাণ গ্রহণের ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্থানীয়দের হাতে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করেন এর আগে দুর্গত কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য দেন শেখ হাসিনা বলেন হাওরের বন্যা প্রাকৃতিক নিয়মে ঘটলেও ক্ষতি কমিয়ে আনতে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে সরকার জানান কৃষি ঋণ সহ খাদ্য সংকটেও সরকার দুর্গতদের পাশে থাকবে কৃষি ঋণ যারা নিয়েছেন তা আদায় বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না পরবর্তী ফসল না ওঠে এবং কৃষি ঋণের যে সুদ সেই সুদের টাকাটা আমরা সম্পূর্ণ মাফ করে দিয়েছি তাছাড়া অর্ধেকে অর্ধেক টাকার জন্য কৃষি ঋণ নিতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি বিএনপির দুঃশাসন নির্যাতনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তা বিবেচনার দাবি রেখে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি যেমন ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগকে চিরতরে শেষ করে দেবে দেশের মানুষকে নিঃস্ব করে ছাড়বে শুধু নিজেরা সম্পদের মালিক হবে দেশে বিদেশে টাকা পাচার করবে এটাই ছিল তাদের কাজ আমি সর্বদা যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত এই ওয়াদাই আমি দিয়ে গেলাম যদি প্রয়োজন হয় বাবার মতো বুকে রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব। আপনাদের দোয়া চাই এবং আগামীতে যখন নির্বাচন হবে আপনার নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন যে আপনাদের সেবা করে যেতে পারি এবারে রকাল বন্যায় খালিয়াঝুরির প্রায় বিশ হাজারেরও বেশি হেক্টর জমির ধান তলিয়ে গেছে দুর্গত এই এলাকা পরিদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন এই এলাকার হাহাকার চিরতরে মুছে দিতে এলাকার স্থানীয় প্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে এরপর সারা বছরের পরিশ্রমের ফসল চোখের সামনেই বন্যার পানিতে ভেসে যাওয়ার কষ্ট সহ্য করে বেঁচে থাকা মানুষগুলোর বর্তমান অবস্থা জানতে খালিয়া জুরির বিস্তীর্ণ হাওরের বেশ কিছু অংশ স্পিডবোর্ডে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী